প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ উন্নয়ন করে সৃষ্টি করে বিরোধী দল এই উন্নয়ন চোখে দেখে না যারা বাসে রেলে আগুন দিয়ে মানুষ মারে তাদের শুধু চোখ না তাদের মনই অন্ধকার কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ট্রেনের যাত্রী হয়ে সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যান সরকার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন এখন 2014 বা 18 সাল নয় 2024 এ এসে সরকার দেশে বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে বিএনপি দুই দিনের অবরোধ 28 অক্টোবর রাজধানীর মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার পর থেকে আগেও কয়েক দফায় এই কর্মসূচি পালন করেছে দলটি যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এ উপলক্ষে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ গণসংহতি আন্দোলনের নেতা আরিফুল ইসলাম ও শফিক করিমের হত্যাকারী ট্রাক চালককে গ্রেফতারের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন শ্রমিক অসন্তোষের মুখে আজ থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালিকরাই এ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতি 10 মিনিটে একটি শিশু নিহত হচ্ছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ টসের ব্যাটিং নেয় টাইগাররা শেষ ম্যাচে ব্যাটিংয়ে দৃঢ়তা লিটন তানসিফদের বিশ্বকাপ বাছাই ফুটবলে ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার 22 নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা